নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে, যেখানে WBCS এর পরীক্ষা তারিখ প্রকাশিত হয়ে গেছে। WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের WBCS এক্সামিনেশন ডেট পাবলিক করা হয়েছে, যেটি আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং আপনাদের কোন কোন ডেটে কোন কোন এক্সাম হবে এবং আপনাদের এক্সাম সেন্টারে কোন কোন জিনিসগুলি নিয়ে যাওয়া হবে এবং কোন কোন জিনিসগুলি নিয়ে যেতে বারণ করা হয়েছে সেগুলি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। ঠিক আছে, তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের নোটিফিকেশনটি দেখার জন্য সর্বপ্রথম WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ বলে একটি অপশন রয়েছে, সেখানে একটু নিচের দিকে আসার পরে ভিউয়াল অপশনে ক্লিক করবেন। ভিউয়াল অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে একটি নোটিফিকেশন পাবলিক হয়েছে। প্রথমে আছে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর 1-এ প্রোগ্রাম ফর রিটেন এক্সামিনেশন অফ দ্য কম্পালসারি অ্যান্ড অপশনাল সাবজেক্ট ফর WBCS এক্সিকিউটিভ এক্সেট্রা মেন এক্সামিনেশন 2021 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/2020। ঠিক আছে বন্ধুরা, এটি একটু সাইডের দিকে ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশনে আপনারা চলে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। ঠিক আছে, তো নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনের প্রথমেই লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সেট্রা মেন এক্সামিনেশন 2021 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/20/2020। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ফর্ম ফর রিটেন এক্সামিনেশন কম্পালসারি অ্যান্ড অপশনাল সাবজেক্ট, এখানে আপনাদের ডেটগুলি দিয়ে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 20 মে 2022 তারিখ আপনাদের শুরু হচ্ছে এবং তারপর পরে চলবে 21 মে 2022, 22 মে 2022 এবং 24 মে 2022। ঠিক আছে, তো বন্ধুরা এই 4 দিন আপনাদের এক্সাম হবে এবং নিচের দিকে দিয়ে দিয়েছে যে কোন ডেটে আপনাদের কিরকম এক্সাম, মানে কোন ডেটে আপনাদের কোন কোন পেপারে এক্সামগুলি হবে। এখানে দেখতে পাচ্ছেন 20/5/2022 এই তারিখে আপনাদের যে এক্সামটি হবে, সে এক্সামটি এখানে দেখতে পাচ্ছেন পেপার 1, এখানে আপনাদের প্রথমে 9টা থেকে 12টা পর্যন্ত একটি এক্সাম হবে। 20/5/2022 তারিখে আপনাদের দুটো এক্সাম রয়েছে, একটি হচ্ছে 9টা থেকে 12টা আর আরেকটি হচ্ছে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, এখানে পেপার 1 দেখতে পাচ্ছেন 9টা থেকে 12টার মধ্যে পেপার 1 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সান্তালি লেটার রাইটিং উইথিন 150 ওয়ার্ডের মধ্যে, তারপরে আপনাদের ড্রাফটিং অফ রিপোর্ট, তারপরে আপনাদের হবে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে, তারপরে সেকেন্ড হাফে আপনাদের যে এক্সামটি হবে সেটি দেখতে পাচ্ছেন পেপার 2, ইংলিশ লেটার রাইটিং 150 ওয়ার্ড, তারপর ড্রাফটিং অফ রিপোর্ট 200 ওয়ার্ড, তারপরে আপনাদের হবে কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি ইত্যাদি থেকে ইংলিশে। ঠিক আছে, তারপর আপনাদের 21 তারিখে আবার এক্সাম হবে, 21/5/2022 তারিখে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে পেপার 3 হবে, জেনারেল স্টাডি 1, এটি হবে 21 তারিখে। ঠিক আছে, তারপরে আপনাদের পেপার 4 যেটি আছে সেটি আপনাদের 21 তারিখেই সেকেন্ড হাফে হবে 2টো থেকে 5টার মধ্যে, জেনারেল স্টাডি 2। ঠিক আছে, যেখানে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে, এইসবগুলি আপনাদের থাকছে। নোটিফিকেশনটি আপনারা একবার দেখে নেবেন ফুল। তারপরে 22 তারিখে দেখতে পাচ্ছেন পেপার 5 হবে, তারপরে 22 তারিখে আরেকটি পেপার 6ও হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড হাফে, তারপরে 24/5/2022 তারিখে আপনাদের পেপার 1 হবে অপশনাল সাবজেক্ট, ঠিক আছে, তারপরে পেপার 2 হবে সেকেন্ড হাফে অপশনাল সাবজেক্ট দুটো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল ডেট এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু বলা হয়েছে, এখানে আপনাদের বলা হয়েছে যে এক্সাম সেন্টারে আপনারা কি কি জিনিস নিয়ে যেতে পারবেন এবং কি কি জিনিস নিয়ে যাওয়া হবে না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এক্সাম সেন্টারে নিয়ে যেতে পারবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে পারবেন, আইডি প্রুফ এবং ফটোগ্রাফি, এই 3টি জিনিস কিন্তু আপনারা এটি নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এবং আপনারা কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, এবং তার সঙ্গে আপনাদের অবশ্যই এখানে কিছু ম্যান্ডেটরি করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, যেগুলো নিয়ে যেতে হবে, যেমন মাস্ক, তারপরে ফেস কভার অ্যান্ড ইউজিং স্যানিটাইজার। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল মেনলি এই কোন কোন তারিখে আপনাদের কোন কোন পরীক্ষা রয়েছে সেইটির ওপর। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য।